টলিউড তারকারা ধীরে ধীরে শেকল ভেঙে বেরিয়ে পড়েছেন। হ্যাঁ, রচনা ব্যানার্জিও আটকে নেই, সীমাবদ্ধ নেই শুধুমাত্র স্টুডিওর চার দেওয়ালে। দিদি নাম্বার ওয়ান কিন্তু সুযোগ পেলেই বেরিয়ে আসেন কাছে পিঠে এবং দূরে কোথাও, কারণ ট্রাভেল তার অন্যতম নেশা। দিদি নাম্বার ওয়ানকে এবারে দেখা গেল সুন্দরবনে, ছেলেকেও সঙ্গে নিয়ে গেছেন। দীর্ঘদিন বাড়িতে আটকা থেকে থেকে যাতে মনটাও একেবারে ছোট্ট না হয়ে আসে, সেই জন্যেই রচনা ব্যানার্জি তার ছেলেকে নিয়ে বেরিয়ে পড়েছেন সুদূরের সন্ধানে। সঙ্গে অবশ্য আছেন তার বন্ধু বান্ধব। বন্ধুদের সঙ্গে রচনা ব্যানার্জি এবারে গেলেন সুন্দরবনের একেবারে গভীরে। দেখা গেল তাকে একা একা কখনো কফির কাপে চুমুক দিচ্ছেন, কখনো অনুভব করছেন প্রাকৃতিক সৌন্দর্য, কখনো বা তিনি একেবারে বাঁধনহারা হয়ে নৌকো করে বেরিয়ে পড়েছেন বাঘের সন্ধানে। সঙ্গী হয়েছে এক দল বন্ধু, তারা পোস্ট করছেন ছবি, দেখতে পাচ্ছেন সব ফ্যানেরা। আর এই সুন্দরবন থেকেই অভিনব এক পোস্ট করেছেন রচনা। নৌকোতে যেতে যেতেই বিরাট বড় জাতীয় পতাকা উড়িয়েছেন প্রজাতন্ত্র দিবসের দিন, দেখে মুগ্ধ তার ফ্যানেরা। দেখে নেওয়া যাক কিভাবে তিনি এনজয় করছেন প্রকৃতির সৌন্দর্য। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.